সুধী দর্শক, মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলা যা তোমায় গান শোনাবর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস, ভালো আছেন আশা করি। আমাদের আজকের অতিথি বিখ্যাত কণ্ঠশিল্পী শাম্মী আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমারও খুব ভালো লাগছে শিল্পী শুরু বহুদিন পর আপনার, হ্যাঁ শিল্পী বহুদিন পর আজকে আমাদের অনুষ্ঠানে আসলেন এবং তার পছন্দের গান দিয়ে অনুষ্ঠান শুরু করলেন। আপনারা আপনাদের পছন্দের গান শোনার জন্য টেলিফোন করুন 8715978 এবং 8715974 থেকে 6 পর্যন্ত নম্বরে। SMS করেও অনুরোধ করতে পারেন, TGS স্পেস আপনার নাম স্পেস আপনার গানের অনুরোধ লিখে পাঠিয়ে দিন 16239 নম্বরে। দেখছেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো। যেমনটা বলছিলাম, আমাদের আজকের অতিথি শাম্মী আক্তার, চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন আপা? আছি ভালো রে। আমাদেরও খুব ভালো লাগছে বহুদিন পর আপনি আসলেন। তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি অবশ্যই। গান শুরু করলেন একটা স্বাধীনতার গান দিয়ে। গানটা মানে সুর করেছেন বদরুল আলম বকুল আর গানটি লিখেছেন নাসির আহমেদ। আচ্ছা, আপনার নিজেরই গান? হ্যাঁ, এটা আমি গেয়েছিলাম। বাহ, খুব ভালো লাগলো শুনে। বহুদিন পর আসলে এ ধরনের গান আসলে শোনা হয় না খুব একটা, নিয়মিত শোনা হয় না, সাজেই শুরুতে খুব ভালো লাগলো। আরও কি শুনবো এ ধরনের গান নাকি? আপনার বিখ্যাত গানগুলো তো শুনবো অবশ্যই, আর কি কি শোনাবেন? এবারে গাইব যে গানটা, গানটা সুর করেছেন লাকি আগন্ধ, লাকি ভাই আমাদের খুব প্রিয় মানুষ অবশ্যই, আর কথা লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ। আচ্ছা শুরু করুন।
সুন্দর। আপনি লাকি আখন্দের কথা বলার পরে যেটা মনে হলো, উনি খুব অসুস্থ এখন, যদিও আমি গানটা ভালো গাইতে পারলাম না, না সেটা কোনো কথা না, কিন্তু আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং আমরা চাই যে তিনি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আবার কাজ শুরু করুন এবং সুন্দর সুন্দর এ ধরনের সুন্দর মিষ্টি ওনার গানের সুরের কিন্তু একটা অন্য ধরনের একটা আমেজ আছে, সেটা সেটা সবগুলো গানেই বোঝা যায়। এবং আমরা আশা করব যে দ্রুত তিনি আবার কাজ শুরু করবেন এবং আমরা আরও নতুন নতুন গান শুনবো তার সুর করা। তো আমরা আরেকটা গান শুনি। এবারে আমি গাইছি শেখ সাদি ভাই, শেখ সাদি খান ওনার সুর, আর নজরুল ইসলাম বাবু। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে বৃষ্টিতে
খুব সুন্দর, চমৎকার। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন ড্যানিশ সিমলাজা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ, ড্যানিশ সিমলাজা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি শাম্মী আক্তার। আপা, আমরা পরের গানটা শুনবো, কিন্তু তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলি। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম আসসালাম আপা, আমি বিনু বলছি। বিনু? বিনু আহমেদ। ওহো, হ্যাঁ রে বোন, গালাগালি দিস না। কেন, খুব পচা হচ্ছে আপা। না 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 আপা, আমি এই জন্য মানে ফোন না করে থাকতে পারলাম না। খুব ভালো লাগছে আপা, খুব ভালো লাগছে, আমরা সবাই আপনার গান শুনছি। আপনার কোনো পছন্দের গান আছে শুনতে চান? আপা সব গানই তো আমার পছন্দের, আপা নিজেটাই তো আমার অনেক পছন্দের এবং শ্রদ্ধা। আচ্ছা, তো সরাসরি কোন গান বলবো, যে কোনটা শুনবো আর কোনটা শুনবো না? কোনো গান বলার দরকার নাই, টেলিফোন যে করলি এইটাই আমি অনেক খুশি। আপা আপনি গেয়ে যান, আমরা শুনছি। অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গান শুনি। এই গানটা আমার ছোট বোন, ওর নাম মিতা। আচ্ছা, তো ও বারেবার আমাকে আসার সময় আমাকে বলে দিয়েছে যে আপনি তুমি এই গানটা যেন ভুল না হয় তোমার গাইতে, তো কাজেই ওর কথাতেই গানটা গাচ্ছি আমি। আচ্ছা, গানটা সুর করেছেন এবং লেখা জামির রহমান লেমন, আর এই এই গানটা গেয়েছিলাম আমি টেলিফিল্ম জীবনের জল ছবি। আচ্ছা, ভালোবাসা চাইলে পাওয়া যায় না, হৃদয়ের দামে কিনে নিতে হয়, মন দিয়ে মনকে ছুঁতে পারলে চাইলে পাওয়া যায় না, হৃদয়ের দামে কিনে নিতে হয়, মন দিয়ে মনকে ছুঁতে পারলে বিনি সুতোয় ঘর ভালোবাসা।
খুব সুন্দর, অনেক সুন্দর মিষ্টি একটা প্রেমের গান, ভালো লাগলো। একজন দর্শক আছেন টেলিফোনে, হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো অনেক ধন্যবাদ সুবীর দা, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে কথা বলতে সুবিধা হবে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য, কথা বলুন আপনার সঙ্গে। হ্যাঁ, গত সপ্তাহে আমরা নন্দিতার গান শুনলাম, এই সপ্তাহে ভালো যে হচ্ছে না সেটা তো আমি নিজেই বুঝতে পারছি, যে ভালো হচ্ছে না সেটা তো আমি বুঝতে পারছি। এবং মানে স্বামী আপা সম্পর্কে কিছু একটু শুনি আপনার মুখ থেকে, এতদিনের বন্ধু নাতি আর আমি হলাম নানি। আচ্ছা, মধুর সম্পর্ক, মধুর সম্পর্ক। অনেক অনেক ধন্যবাদ সুবিধা টেলিফোন করার জন্য, ভালো থাকবেন, ভালো থাকবেন। এবার বলুন কোন গানটা শোনাবেন। এবারে যে গানটি গাইব, গানটি সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আর গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু। আমার এই গানগুলো কিন্তু সব অনেক পুরানো গান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ আমরা সেই ছোটবেলায় শুনেছি। প্রেম যেন এক কাগজ কাটা ফুল, গন্ধহীন বর্ণহীন স্বাদহীন, তাকে স্পর্শ করাই ভুল, তাকে স্পর্শ করাই ভুল। প্রেম যেন এক কাগজ কাটা ফুল, গন্ধহীন বর্ণ জটিল জটিল মনের ভাষা।
গানটার সঙ্গে আবারও একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শাম্মী আক্তার। আপা এবার কোন গানটা শুনবো আমরা বলুন। আপনার পছন্দের গান শুনি। হ্যাঁ, আমার পছন্দের আসলে গানগুলো তো অনেকবার গেয়েছি না, আমার ভালো লাগে না। দর্শকরা শুনতে চান আপনার জনপ্রিয় গানগুলো, তো আমরা শুনি। এই গানটি অশিক্ষিত ছবিতে আমার প্রথম ছবির গান। হ্যাঁ, আর গানটিতে সুর দিয়েছিলেন সত্যদা, গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। আমি যেমন আছি তেমন রব বহাব না রে, আমি যেমন আছি তেমন রব বহাব না রে, আমি যেমন আছি তেমন রব বহাব না রে, কারো
গানটা রেডিওতে দুপুরে বাণিজ্যিক কার্যক্রমে প্রতিদিন বাজানো হতো, প্রতিদিন বাজানো হতো, এবং আমরা শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছিলাম। আমাদের আমরা ছেলেরাও গাইতাম রেডিওর সঙ্গে সঙ্গে, এত জনপ্রিয় গান, যেটা আপনি বলছিলেন প্রথম প্লেব্যাক, এবং প্রথম প্লেব্যাকে একেবারে বাম্পার হিট। আরেকটা গান শোনার সময় আছে আমাদের, আমরা আরেকটা গান শুনি। আচ্ছা, এবারে আমি একদম নতুন একটা গান, এটা হচ্ছে আলম ছোট মা ছবিতে মনে বড় আশা ছিল, সঙ্গে এই গানটাও ছিল আমার। এই গানটা আমি কিন্তু কখনো গাইনি, শুরু করুন। তো আজকে ইচ্ছে হচ্ছে যে একটু গাই। আই রে আমার আপা, আই রে আমার ভাই, মিলে মিশে থাকি ঝগড়া ঝাটি নাই। খুব সুন্দর, এবং এই খুব সুইট একটা গানের সঙ্গে সঙ্গে আমাদের একটা সুইট ব্রেক নিতে হচ্ছে। ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবতে। বিরতির পর আবারও আমন্ত্রণ, ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি শাম্মী আক্তার। আপা, আমরা তো গান শুনবো, কিন্তু প্রচুর অনুরোধ এসছে SMS-এ আপনার কাছে গান শুনতে চাই, আমি কয়েকটা পড়ে শোনাই। শিশির চট্টগ্রাম থেকে শুনতে চেয়েছেন ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না, সাকিব শুনতে চেয়েছেন এই ভবের হাটে, মেহজাবিন শুনতে চেয়েছেন একটি রবীন্দ্রসঙ্গীত পুরানো সেই দিনের কথা, দেবাশীষ শুনতে চেয়েছেন আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, যেটা তো কিছুক্ষণ আগেই আপনি গাইলেন, রুবেল শুনতে চেয়েছেন চিত্রা সিংয়ের একটি গান কথা ছিল দেখা হবে, জাহানারা শুনতে চেয়েছেন দুটো গান ঢাকা শহর আইসা আমার আশা পুরাইলো অথবা
ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। আরও আছে, আমি তো পরে আরও পড়বো এগুলো, কিন্তু এখান থেকে কোন গানটা শুনবো আমরা এখন বলুন। আসলে এত বেশি গাওয়া হয় গানটা, কিন্তু এই এই গানটার এমন একটা মানে কি বলবো আবেদন আছে যে যতবার গাইবেন ততবারই দর্শকদের শ্রোতাদের শুনতে ভালো লাগবে, কাজে আমরা শুনি গানটা। গানটি সুর করেছেন শেখ সাদি খান, আর গানটির কথা লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ।
আপনি বারবার বলছেন যে এতবার গেয়েছেন, বারবার গাইতে ইচ্ছে করে না, কিন্তু থাকে না যে এই গানগুলো শোনার জন্যই কিন্তু দর্শক শ্রোতা মানে রেডিও টেলিভিশন অন করে যখন আপনাকে দেখে, কারণ তাদের মনের মধ্যে গানটা আসলে গেঁথেই গেছে, যেটা শাম্মী আক্তারকে যখন আমরা দেখবো তার কণ্ঠে এই গানটাই শুনতে চাইবো, সিগনেচার টিউন যেটা বলে আর কি ইংরেজিতে। তো সেটা কি ভালো লাগে না খুব? না তা লাগে, কিন্তু বেশি গাইতে গেলে তখন আর ভালো লাগে না। তাই কিন্তু বেশির তো কথা না, যতবার গাইবেন ততবার নতুন নতুন দর্শক শ্রোতা শুনবে আপনার গানটা। আসলে গানটার সুরের একটা ব্যাপার আছে যেই কারণে মানে অদ্ভুত একটা অন্যরকম, এবং গানটার অন্তরার সুরটাও মানে একদম ট্র্যাডিশনাল অন্তরার সুরের মতো না, অন্যরকম। এবং এই এই গানটার আরেকটা মজা আছে যে এই গানের প্রথম লাইন দিয়ে পরে আবার একটা চলচ্চিত্র হয়েছে, ভালোবাসলে ঘর বাঁধা যায়। হ্যাঁ হ্যাঁ, এবং সেখানেও আপনি গানটা করেছেন আবার নতুন করে। তো এই 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 মানে এটা কিন্তু বোধহয় খুব একটা হয়নি আমাদের দেশে যে একই গান আবার নতুন করে পরে নতুন করে আরেকটা ছবিতে গাওয়া। খুব ভালো লাগলো, আবার শুনলাম খুবই ভালো লাগলো। আমরা পরের গানটা শুনি। আপনার যেটা পছন্দ, যেটা আপনার ভালো লাগে সেটাই। ঝিলমিল ঝিলমিল করছে রাত, মেহেদি রাঙা হলো হাত। ঝিলমিল ঝিলমিল করছে রাত, মেহেদি রাঙা হলো হাত। প্রতিদিনই দুয়ারেতে আসে রে বারাত, আসে রে বারাত। ঝিলমিল ঝিলমিল করছে রাত, মেহেদি রাঙা। Thank you.
কাজের ক্ষেত্রে একটা খুব দারুণ একটা সম্পর্ক, উনি আপনাকে প্লেব্যাকে প্রথম গান করিয়েছিলেন এবং তার সুর করা অনেক গান করেছেন, প্রত্যেকটা গানই জনপ্রিয় হয়েছে। তো এই এই ব্যাপারটা আসলে মানে আপনার কেমন লাগতো, মানে এই ব্যাপারে যদি কিছু বলেন যে সত্যদার ব্যাপারে, বিশেষ করে সত্যদার ব্যাপারে কি বলবো, মানে সত্যদার ছিলেন আমাদের বটগাছ। আমি মনে করি আমরা বেশ কয়েকজন ছিলাম শিল্পী, আবিদা, আমি, সুবিদা, রফিক ভাই, তারপরে ইয়ে বল সত্যদার গান বেশি ইয়ে করতাম যারা আমরা। তো সব মানে কোনো গান দাদার ফিল্মের কোনো গান হলে বা উনি মানে যার গলায় যেটা হবে উনি ঠিক সেইভাবেই গান মানে সুর করতেন বা তাকে সেইভাবেই দিতেন। আর প্রথম আমি যখন ট্রান্সক্রিপশন খুলনা থেকে এলাম তো সত্যদার সুরে একটা গান করলাম, ফার্স্ট গানটা গাওয়ার পরেই উনি আমাকে ওনার খুব ভালো লেগে গিয়েছিল আপনার, হ্যাঁ ভালো লেগে গেছিল কিনা আমি তো বলতে পারবো না। তখন উনি আমাকে বললেন যে তুমি ফিল্মে গাইবে, তাও কি একটা না দুটো গান, একটা হচ্ছে ঢাকা শহর আইসা আমার, হ্যাঁ আরেকটা হচ্ছে মনে গান আমি যেমন আছি তেমন রব, এই দুটো চমৎকার। আমরা হয়তো শুনবো অন্য গানটা, কিন্তু তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলি। হ্যালো, কে বলছেন? হ্যালো, জি কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জাহানারা আহমেদ ধানমন্ডি নর্থরোড থেকে বলছি। আমি আপার সাথে একটু কথা বলতে চাই। জি কথা বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ রে আছি। আচ্ছা আপা, আপনার কাছে আমি একটা গানের রিকোয়েস্ট করছি, এই রাত যাকে ওই চাঁদ ডাকে। জি আচ্ছা, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য, উনি কিন্তু খুব দারুণ একটা গানের অনুরোধ করেছেন। হ্যাঁ, আমার সাথে গাইতে হবে এই গানটা। গেয়েছিলাম আমি আর সুবিদা, কাজললতা ছবিতে গানটি, বিখ্যাত গান, বিখ্যাত। সুর করেছেন খন্দকার নুরুল আলম। খন্দকার ভাই তো আর নাই আমাদের মাঝে, দোয়া করি ওনার জন্য। আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, রফিক ভাই। ভালোবাসা
চমৎকার চমৎকার, নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ার মতো গান, খুবই ভালো লাগলো। কিন্তু বিরতি নিতে হচ্ছে, ছন্দপতন ঘটে আমি জানি, কিন্তু কোনো উপায় নেই, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি একটু পরেই, ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ, ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শাম্মী আক্তার। কোন গানটা শুনবে এবার? সুরে ছোটো মা ছবিতে, গানটি লিখেছেন মুকুল চৌধুরী। Thank you.
খুব সুন্দর, এটাও চলচ্চিত্রের গান ছিল। এবং ছোট মাছুবি, ছোট মাছুবি সবগুলো গানই কিন্তু জনপ্রিয় হয়েছে। আপনি কিছুক্ষণ আগে আরেকটা গান গাইলেন, হায়রে আমার আপা। হ্যাঁ হ্যাঁ, তো এবং সেই সময়টা আলম ভাইয়ের সুর এবং মুকুল চৌধুরীর লেখা। আচ্ছা আচ্ছা, এবং সেটা আপনি যখন প্লেব্যাক শুরু করার বেশ কিছুদিন পরেই ছিল কি? না, একই সঙ্গে ছিল, একই সময়, একই সঙ্গে দুইটা গেছে। বাহ, এবং তার মানে কি ওই সময়টাতে একটার পর একটা হিট গান আপনার? হিট গান বলতে পারবো না, না, কারণ এই গানগুলো কিন্তু লোকেদের, দর্শক শ্রোতাদের মুখে মুখে ফিরত তখন এই গানগুলো, এবং টেলিভিশনেও দেখানো হতো, রেডিওতে শোনানো হতো, এবং খুব মানুষের মনে গেঁথে গিয়েছিল যাকে বলা যায়। এবার কোন গানটা শোনাবেন? শহরে বন্দরে আছে কত না সুন্দরী, রঙে ঢঙে ঘুরে ফিরে ডানা কাটা পরি, যাইও না যাইও না বন্ধু গো যাইও না, আমার ছাড়িয়া তুমি
একজন দর্শক আছেন টেলিফোনে, কথা বলি। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, কে বলছেন? আমি আপু, আমি রোকেয়া চৌধুরী বলছি, এয়ারপোর্ট থেকে। জি জি, কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু খুব ভালো লাগছে আপনাকে, এবং খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, এবং আপনার খুব প্রিয় আমি একজন শ্রোতা আর কি, বরাবরই পছন্দ করি। কোন গানটা শুনতে চান বলুন। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে জন্ম থেকে জোর মাগো। ওহো, এই গানটা তো ভাই আমার না। আপনার না, কিন্তু একটু শুনতে চাচ্ছি আপনার গলায়। আচ্ছা, যে অবশ্যই শিল্পী চেষ্টা করবেন, জানা থাকলে তো অবশ্যই গাইবেন। অনুষ্ঠানের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, তো আপনি দেখতে থাকুন, বাকি গানগুলো নিশ্চয়ই ভালো লাগবে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। এবার কোন গানটা শুনবো? এবারে আরাধনা ছবির গান। হ্যাঁ হ্যাঁ, এটাও আলম ভাইয়ের সুর আর মুকুল চৌধুরীর লেখা। আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পারে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধু, তুমি আমার স্বামী, আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পারে।
খুব সুন্দর। এবং আমাদের আবারও একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন। ড্যানিশ সিমলাচা, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ, ড্যানিশ সিমলাচা, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শাম্মী আক্তার। আপা, এটা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগ, অনুষ্ঠানের সময় প্রায় শেষ, কাজেই কথা না বাড়িয়ে গান শুনি যতটুকু যতগুলো শোনা যায়। আচ্ছা, এবারে আমি একটু আধুনিক গান গাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। গানটি শুরু করেছেন জালাল আহমেদ, আর গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু। চোখে দৃষ্টি ধরে জীবন
চমৎকার শেষ হলো আপনার সঙ্গে যারা সঙ্গত করলেন তাদের বাজনার মাধ্যমে, এবং এখন তাদেরকে ধন্যবাদ জানানোর সময় হয়ে গেছে। সবগুলাই তো আমার বাইডি, হ্যাঁ সবগুলাই হচ্ছে চন্দন, সাকিব, হ্যাঁ চন্দন, সাকিব, জাহিদ ভাই, টুটুল ভাই, মুনির, আমাদের সবার প্রিয় মুনির ভাই, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার পরে গান উজান ভাটি ছবির গান, এটাও সত্যদের। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা, বিদেশে গিয়া শিখি।
খুব সুন্দর। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বহুদিন পর আমরা আবার পুরনো জগতে ফিরে গেলাম, আপনার সেই গানের সুদিনের সুসময়টাতে ফিরে গেলাম। যদিও আমি গাইতে পারিনি সেইভাবে, সেটা আপনার বিনয় কথা বলছে, কিন্তু আমাদের শুনতে খুব ভালো লেগেছে। আমি বুঝতে পারছি যে আমার হয়নি আজকে ভালো। খুব খুশি হয়েছি আপনি এসেছেন, আবারও আসবেন, আবারও দেখা হবে, আবারও গান শুনবো, ভালো থাকবেন। আমি মাছরাঙ্গা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই অনুষ্ঠানের প্রডিউসার যে তাকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার জন্য শুভেচ্ছা ধন্যবাদ দোয়া সব থাকলো, অনেক ধন্যবাদ। শুধু দর্শক যারা এই এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ক্যামেরায় সাউন্ডে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুধু দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। শুভরাত্রি। অনুষ্ঠান শেষ হবে শিল্পী শাম্মী আক্তারের কণ্ঠে আরেকটি গান দিয়ে। ঢাকা শহর আইসা আমার আশা পূরণ হইছে।